ইতিমধ্যে আমাদের কাছে খবর এসেছে যে কিছু কিছু জায়গায় প্রশাসন ডিপার্টমেন্ট থেকে মেহমানজন একটু মানে খারাপ ব্যবহার পাচ্ছে। যেরকম গতকাল রাতে ঘটনা একটা বলি, আসাম থেকে একটা মেহমান আসছিলেন, তারা একটা বাস রিজার্ভ করে আসছিলেন এবং কোচবিহারের কাছে বাসটা প্রায় 12 ঘন্টা খারাপ হয়ে যায়। এত কষ্ট করে তারা ফিরছিলেন ফুরফুরা শরীফে, দমদম থানার আন্ডারে বেলঘরিয়া এক্সপ্রেস ওইখানে তাদের করে বাসটা থামানো হয়। অনেকক্ষণ ধরে পুলিশের সঙ্গে তাদের বর্ষা হয়, কথা কাটাকাটি হয়, তাদের কথা হচ্ছে বাংলায় ভোট চল মানে ভোট হবে, ভোটের জন্য গাড়ি নেবো। তারা বলেছে যে আসামের গাড়ি এখানে না কেন নেবেন, কোনো কথাই শোনে না। সাব ইন্সপেক্টর ছিলেন এবং আমাকে যেটা বলেছিল যে এটা আপনার বিধাননগর থানা, এবং ওই রাতে বিধাননগর থানার আইসির নাম্বার জোগাড় করলাম, বিধাননগর থানায় ফোন করলাম। পরে ইনফরমেশান দিলেন যে বিধাননগর নয়, অন্য কোনো থানা রাখেন। এবং আমার একজন খুব কাছের ক্লোজ ভাই আছেন, সিআইডিতে জব করেন, খালেকুজ্জামান ভাই, তিনি আমাকে নাম্বার দিয়ে হেল্প করলেন। এবং আমডাঙ্গা থানায় একজন আমার ভাই আছেন, আমডাঙ্গা থানায় জব করে, তৌসিফ বলে নাম, তিনিও আমাকে নাম্বার দিলেন। তা মধ্যম কিনা আপনার সরি বড় মানে দমদম থানায় একজন সাব ইন্সপেক্টর তিনি ধরেছিলেন এবং 4,000 টাকা দাবি করেছিলেন যে 4,000 টাকা ছেড়ে দেবো। পরে গাড়ির কাগজ নিয়ে নিয়ে একটা ফর্ম দিয়ে ছেড়ে দিই। এই ব্যবহারটা কেন হবে, যেহেতু ওনারা বুঝছেন যে ওনারা আসাম থেকে আমাদের তীর্থ যা ভালোবাসায় ছুটে আছে, আমাদের ভালোবাসার মানুষ শীর্ষ আমাদের ফুরফুরাশরী লেখা থাকার পরও এই যে ব্যবহারটা, এটা পুলিশের কাছ থেকে আমরা আশা করি না। আজকে যদি এই তীর্থযাত্রী যদি অন্য জায়গার হতো এই বিহেভটা করতো কি, ওনাদের তো উচিত ছিল এদের সঙ্গে কোঅপারেট করে ভদ্রতা বজায় রেখে রাস্তা দেখিয়ে দেওয়া, প্রয়োজন হলে পুলিশ গাড়ি 5 কিলোমিটার আগে এসে রাস্তা দেখিয়ে দেওয়া, তা না করে ঘন্টার পর ঘন্টা তাদের করে দান করে হ্যারাসমেন্ট করা। আমরা ইতিমধ্যে কথা বলছি ব্যারাকপুর, আমি সিপিএতে কথা বলছি, আমি এই এটা এটা বিষয়টা দেখতে হবে কেন তিনি এই ব্যবহার করবেন। এবং খুব নোংরা কথা বলেছেন, যখন বলছে ফুরফুরা খুজুরা ফোন করছেন কথা বলেন, তিনি ফোন নিচ্ছেন না এবং বাজে ব্যবহার করছে, মানে কিছু মানে গরম দিয়েও তিনি কথা বলছেন, কেন এই ব্যবহার কেন হবে? এটা প্রতি বছর কম বেশি এরকম শোনা যায়। মানে আসলে কি জানেন, এনাদের প্রশাসন ডিপার্টমেন্টের মধ্যে কিছু এমন মেন্টালিটির বাজে নোংরা চিন্তাধারার লোক ঢুকে আছে, যারা প্রশাসন ডিপার্টমেন্টকে একটা জনগণের কাছে খারাপ করে দিতে চাইছে। কারণ প্রশাসনের দায়িত্ব কি? জনগণের সেবা করা। জনগণ প্রশাসনের সেবা করবে না, প্রশাসন জনগণের সেবা করবে। আজকে এত ভালোবাসা মানুষ এসেছে, আমাদের সেবা করতে নয়, আমরা তাদের সেবা করব। আজকে যদি আমি বসে থাকি, আমি এসি ঘরে বসে থাকবো, লোক আসবে হাত নেই আটকে যাওয়া চলে যাও, এটা আমার জন্য উচিত নয়, এটা আমার জন্য কাম্য নয়। তারা এসেছে তাদের উজুর পানির ব্যবস্থা করা, টয়লেটের ব্যবস্থা করা, খাবার ব্যবস্থা করা, রাস্তাঘাট পরিষ্কার রাখা, ক্লিন রাখা, মেহমানদের কোনো প্রবলেম না হয় আমাকে লক্ষ্য রাখা, এটা আমার দায়িত্ব। আমি ওনাদের মেজবান, আমি ওনাদের মেহমান নয়। আমি যখন ওনাদের বাড়ি যাবো আমি তখন মেহমান হয়, আজকে ওনারা আমাদের বাড়িতে মেহমান হয়ে এসেছেন, আমার মেজবান। দায়িত্ব আমাদের সর্বদিক দিয়ে ওনাদের পাশে দাঁড়ানো। আজকে প্রশাসন ডিপার্টমেন্ট যারা দায়িত্বে আছেন, আমি তাদের অনুরোধ করব, এই বিষয়গুলো দেখেন আপনারা কী হচ্ছে। এগুলো ফুরফুরাশরী সবসময় শান্তির বার্তা দেয়, মেলবন্ধনের বার্তা দেয়, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলকে নিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে চলতে চায়, চলতে বার্তা দেয়, বার্তা দিয়েছে, দিয়ে এসেছে, সম্প্রীতি বজায় রেখেছে, অটুট রেখেছে বাংলার। বিগত দিন দেখেছি মুজাদ্দুজ্জামানের জামানায় কলকাতায় অশান্তি হয়েছে, সাম্প্রদায়িক দাঙ্গা হয়েছে, সবাই যখন ফেল হয়ে গেছে, প্রশাসন ডিপার্টমেন্ট থেকে শুরু করে সমস্ত সবাই যখন ফেল হয়ে গেছে, ইংরেজ পিরিয়ডে দাদা হুজুর কেবলাকে সেই জায়গায় নিয়ে যাওয়া হয়েছে কেন? হিন্দু মুসলমানের এই যে অশান্তি দাঙ্গা লেগেছে সেটাকে শান্তি করার জন্য। আজকে সেই ফ্যামিলির সঙ্গে আমি বিলং করে বলছি, কী হচ্ছে এগুলো? আজকে আমি প্রশাসন ভাইদের কাছে আমি ভালোবাসা শ্রদ্ধা সম্মান রেখে আমি জানাচ্ছি, এতে করে দেখেন আপনারা প্রশাসন আমাদের গর্ব। আমার দেশে তাঁরা আইনকে সম্মান করে রাত দিন এক করে তারা আমাদের পরিষেবা দিচ্ছে, নিজেদের বাপ ছেড়ে, মা ছেড়ে, বউ ছেড়ে, ছেলে ছেড়ে, সমাজ ছেড়ে, গ্রাম ছেড়ে, কোথা থেকে কোথায় পড়ে আছে। আমি কদিন আগে জাঙ্গিপাড়া থানায় গেলাম, জাঙ্গিপাড়া থানা তিনি বড়বাবু আছেন, এত ভদ্র, এত নম্র, এত সুন্দর আমার সাথে ব্যবহার করলেন। এবং ইতিমধ্যেই সকালে আমার কাছে এসেছিলেন আপনার আইবি ডিপার্টমেন্টের এসেছিলেন, সিআইডি ডিপার্টমেন্টে, পুলিশ ডিপার্টমেন্টে, এবং আমাকে বলে গেলেন যে হুজুর যারা ইন্টারনেট ফরেনার যারা এসে বাংলাদেশ থেকে বিভিন্ন দেশ থেকে ওদের পাসপোর্টগুলো পাঠাবেন। কত সুন্দর, ভদ্র, নম্র। কিন্তু যখন বারবার বলা হয় যে ফুরফুরা শরীফে যাচ্ছি আমরা এত দূর থেকে, তারপরও তাদের সাথে নোংরা ব্যবহারটা, আমি ধিক্কার জানাচ্ছি, নিন্দনীয় কর্ম। এবং ওই পুলিশ অফিসারের লজ্জা হওয়া উচিত যে একজন পুলিশ অফিসার হয়ে তিনি এই ব্যবহারটা তীর্থযাত্রীদের সঙ্গে, একটা ধর্মস্থানে আসছে তারা, তাদের সাথে এই ব্যবহারটা করেছে, এটা তাদের কোনো উচিত হয় না। অন্য অন্য জায়গায় দেখা যায় ধর্মস্থানগুলোতে এরকম যখন অনুষ্ঠান হয় ওপরে আপনার বিভিন্নভাবে নজরদারি চালানো হয়, আপনাদের ফুরফুরা শরীফে তেমন আছে না? আমি কোনো দেখিনি এটা। একটা একটা বিষয় কি জানেন, সর্বপ্রথম অন্য জায়গায় হয় সিকিউরিটি, হাই সিকিউরিটি, যাতে মানুষের কোনো প্রবলেম হয়, কিন্তু ফুরফুরা শরীফ
এমন একটা জায়গা, দেখেন আমরা পুরপুরা পীরজাদা, আপনাদের দেখেছে বাংলা বলে নাই, বাংলার বাইরে আমাদের সিকিউরিটি লাগে বলে মনে হয় আপনাদের? কোনোদিন দেখেছেন জনগণের কাছে আমরা এমনি নেমে যাই? তা পুরপুরা শরীর সেই সিকিউরিটিবিহীন জায়গা, এখানে অশান্তি হয় না, হয়তো অন্য জায়গায় ভয় খায় যে অশান্তি হবে। তারপরও আমি বলবো বর্তমান কিছু মানে হিংস্র মেন্টালিটির চিন্তাভাবনা ব্যক্তি যারা সাম্প্রদায়িক দাঙ্গা লাগাবার জন্য উঠে পড়ে লেগেছে বিভিন্ন অ্যাঙ্গেল দিয়ে, বিভিন্ন ইস্যুকে সামনে করে, নোংরা মিথ্যা মিথ্যা ইস্যুকে তারা সামনে সত্য প্রমাণ করতে চাইছে এবং দাঙ্গা লাগাবার প্ল্যান করছে। আমি মনে করি সেই দৃষ্টিকোণ থেকে আমি মনে করি সিকিউরিটি আরও মানে বেশি দেওয়া উচিত এবং হাই অ্যালার্ট করা উচিত এই সমস্ত জায়গাগুলি, হয়তো সামান্য একটা ছোট্ট পারা কিছু করে দিয়ে একটা সম্প্রদায় দাঙ্গা লাগিয়ে দেবে। কেউ করবে একজন জঘন্য ব্যক্তি, কিন্তু আমরা সমাজে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে যেভাবে মেলবন্ধনে আছি সেই জায়গাটা থাকবে না, নষ্ট হয়ে যাবে। তাই আমি রাজ্য সরকার এবং প্রশাসন ডিপার্টমেন্টে যারা আছেন, আইবি ডিপার্টমেন্ট এবং যে সমস্ত এই দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিরা আছে, তাকে অনুরোধ জানাবো আপনারা পুরপুরা শরীফের সিকিউরিটিকে আরও মানে হাই সিকিউরিটি দেন এবং আরও মানে খুব গভীর যারা ষড়যন্ত্র করছে সেই ষড়যন্ত্র যেন নষ্ট হয়ে যায় সেই চিন্তাভাবনা নিয়ে আপনারা পুরপুরা শরীফকে দেখেন। আমার মনে হয় সেটা অনেক উন্নত হবে এবং শান্তি থাকবে। আগামীকাল শুনছি নরেন্দ্র মোদী আসবে বারাসাতে, আপনাদের যা ভক্ত মুরির যারা আসে লক্ষ লক্ষ, তাদের তো অনেক অসুবিধা হতে পারে। আমার কাছে ইতিমধ্যে নিউজটা কোনো না, আমি আপনাদের শুনছি। আর তিনি আসলে তিনি তার প্রোগ্রাম করবেন, মানুষজনে আসতে একটা অসুবিধা, অসুবিধা কী আছে? কেন মানে রাস্তাতে গেলে কিরা মানে দেশের প্রধানমন্ত্রী রীতিতে এসে দেশের মানে রাস্তা ব্লক করে ট্রাফিক করে দেয়, এটা তো লজ্জা। দেশের প্রধানমন্ত্রী আসবে, রাস্তা ক্লিয়ার থাকবে, তার তো দায়িত্ব রাস্তা ক্লিয়ার রাখা, মানে পথচর ব্যক্তিদের কষ্ট না হওয়া, অ্যাম্বুলেন্স যাবে, পরীক্ষার্থী আছে, হ্যাঁ পরীক্ষা দিচ্ছে এবং বিভিন্ন জেলার সার্ভিস করতে যাচ্ছেন, বিভিন্ন কর্মী যাবেন, তাদের অসুবিধা না হয়। এবং বিশেষ করে ফুরফুরা শরীফে আসে, গোটা বাংলা জুড়ে গাড়ি আসে, বাংলার বা আসাম থেকে কত গাড়ি আসছে বুঝতে পারছেন, বিহার থেকে, বিভিন্ন জায়গা থেকে, নেপাল থেকে, বাংলাদেশ থেকে। তা আমার মনে হয় তিনি তাঁর কাজ করবেন, তিনি তাঁর রাজনৈতিক প্রচারের জন্য আসছে, আমি জানি না, আপনার থেকে শুনলাম। তারপর আমি প্রশাসন ডিপার্টমেন্টে বলবো, কোথায় আসছে বললেন? বারাসাতে, বারাসাত এরিয়ায় যারা প্রশাসন ভাইয়েরা আছেন, আমি যদি সময় পাই আমি এর মধ্যে আমি বারাসাত ডিএসপি হেডকোয়ার্টারে ফোন কথা বলবো এবং হাবড়া যারা আছেন দায়িত্ব, আমার সাথে খুব লিঙ্ক আছে, আমার একটা ভাই আছে রোহিত শেখ বলে একজন ভাই আছে, খুব ভালো আমার সাথে অনেক কোঅপারেট করেন এবং বিভিন্ন সময় ওই এলাকায় অশান্তি হলে তিনি আমাকে বলেন, আমি ঝাঁপিয়ে যাই। আমডাঙ্গা থানা বলেন, বারাসাত বলেন, মধ্যমগ্রাম বলেন, যা আছে অশোকনগর বলেন, দত্তপুকুর বলেন, মানে কন্ট্যাক্ট করলে ছুটে যায়। একটাই চিন্তা, সম্প্রীতির দিকে লক্ষ্য করে। তাই আমি তাঁদের সাথে সময় হলে কথা বলবো, যেন সিকিউরিটি সেভাবে দেয়, প্রশাসনদের সেভাবে দায়িত্ব দেওয়া হয়, রোড যেন ক্লিয়ার রাখা হয় যাতে করে আমাদের দরবারে আসার লোকেদের অসুবিধা না হয় এবং বিভিন্ন কর্মে যাওয়ার লোক অসুবিধা। আজকে ফুরফুরা শরীফের জলসা হচ্ছে, আমি চাইবো না একটা হিন্দু ভাই, তিনি আশপাশের যে রাস্তাগুলি আছে বিকল্প, সেখান থেকে তার কোনো কষ্ট হয়, এটা আমাদের উচিত নয়। আমার উচিত তার রাস্তাটা করে দেওয়া, এটাই তো সম্প্রীতি, এটাই তো মনুষ্যত্ব, এটাই তো হিউম্যানিটি। তা কারোর মধ্যে যদি এটা না থাকে তাহলে সে তো মানুষত্ব তার পরিচয় দিল না। আমরা দেখেছি বিগত কয়েক বছর আগে কোন একটা রাজনৈতিক দলের সভা হচ্ছিল, অ্যাম্বুলেন্স এসেছিল, ডাইরেক্ট মাইকে বলা হয়েছিল অ্যাম্বুলেন্সকে ঘুরিয়ে দাও, এটা তো মানুষত্বের পরিচয় নয়। জনগণ বিচার করবেন কিসের পরিচয়, মানে পরিচয় মানুষত্বের পরিচয় নয়, অন্য কিসের পরিচয় আমি বলতে পারবো, মানুষত্ব নয়, হিউম্যানিটি নয়, এটা তার মধ্যে মেলবন্ধন নয়, ভালোবাসা নয়, সম্প্রীতি নয়, মানুষের প্রতি ভালোবাসা নয়। তাই চাইবো কারোর কোনো সম্প্রদায়ের ব্যক্তিদের এই মেন্টালিটি না হয় অন্য সম্প্রদায়ের ব্যক্তি আমার দ্বারা কষ্ট পাবে, যেমন আমার হবে না তেমন অন্য সম্প্রদায় না হয়, দেখবেন আমার বাংলা, আমার আমার সমাজ, আমার দেশে অনেক সম্প্রীতি, অনেক মেলবন্ধন অটুট থাকবে। একটা লাস্ট একটা প্রশ্ন আপনার কাছে, আগামী বছর রমজান মাস পড়ছে, এই যে লক্ষ লক্ষ 70-80 লক্ষ মানুষের একটা সমাগম আপনাদের এখানে, কীভাবে আপনারা পরিচয় দেবেন? অসুবিধা হবে না ইনশাআল্লাহ, আলহামদুলিল্লাহ সব ভালোবাসার লোকজন আছে, যেভাবে ভালোবাসার লোক বিগত বছর যেভাবে কষ্ট করছে, এসেছে আমাদের পাশে দাঁড়িয়েছে, আমারও খেটেছি, আমরা ইনশাআল্লাহ আগামী দিন সেভাবে মেহমানদের, লক্ষ লক্ষ মানুষের মেহমানদের। একটা বিষয় কী জানেন, দাদা হুজুরকে অনেক আওলাদ, সবাই নিয়ে মানে প্রত্যেকের বাড়ি থেকে একটা ব্যবস্থা করে, আর এই ব্যবস্থা করার জন্যই মেহমানদের অনেক সুবিধা হয়। এক জায়গায় যদি ব্যবস্থা হতো আমার মনে হয় অনেকটা প্রবলেম হয়ে যেত, এই পাট পাট হয়ে যাওয়ার জন্য লোকের অনেক সুবিধা। আমার বাড়িতে ধরেন 2 লাখ 3 লাখ 5 লাখ 7 লাখ 10 লাখ, আরেকজন বাড়িতে 2-3 লাখ, আরেকজন বাড়িতে 2-3 লাখ, এই যে পাট পাট হয়ে যাচ্ছে এর দ্বারা কি জনগণের এক জায়গায় গ্যাদারিংটা হচ্ছে না, পাট পাট হয়ে যায়। পাট পাট হওয়ার জন্য লোকের অনেকটা সুবিধা হবে, আগামী দিনও ইনশাআল্লাহ সেভাবে আমরা ব্যবস্থা করবো।